এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আরো একটি বড় খবর রাজ্যের দিকে আসতে চলেছে। এক বিপদজনক সাইক্লোন ঘন্টায় 150 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে আছে পড়ার সম্ভাবনা। আবহাওয়ার অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে শিওরের দুর্যোগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সীতারং। শুধু তাই নয়, অন্য আরো একটি প্রতিবেদনে জানানো হচ্ছে জজ যাওয়াদের পর সীতারং রাজ্যে আছড়ে পড়তে চলেছে আরো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সীতারং। শুধু তাই নয়, আবহাওয়ার অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে আমফানের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে আবারও এক ঘূর্ণিঝড় আসতে চলেছে বাংলার বুকে। নাম দেয়া হয়েছে সীতারং। ফ্রেন্ডস, দেখে নেব আজ এই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে, কোথায় এর উৎপত্তি স্থল, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কবে আছড়ে পড়তে পারে, কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, কোন কোন জেলাগুলিতে সতর্কতা এবং এর অভিমুখ কোথায় রয়েছে। তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা যতটা বেশি লাইক আর শেয়ার করবেন ততটাই আমরা উৎসাহিত হব আগামী দিনে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আবহাওয়ার প্রথম রিপোর্টে বলা হচ্ছে শিওরের দুর্যোগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সীতারং। জশ যাওয়াদের পর রাজ্যে আছড়ে পড়তে চলেছে আরো এক ভয়াবহ ঘূর্ণিঝড় সীতারং। থাইল্যান্ড থেকে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগে বাংলা এবং ওড়িশার উপকূলের বিস্তীর্ণ এলাকায় সীতারং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যায় আগামী 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে রাজ্যে। জানা গেছে ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল জানা গেছে ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে এর অভিমুখ তা একটি সাইক্লোনের আকার ধারণ করে ফেলেছে, যা আগামী কয়েকদিনের মধ্যে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে চলেছে। তবে দিল্লির মৌসুম বিভাগ থেকে জানানো হচ্ছে ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে এর অভিমুখ তা সাইক্লোন আকার ধারণ করে ফেলেছে। আগামী কয়েকদিনের মধ্যে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে চলেছে। তবে গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, ফলে হাঁসফাঁস গরম থেকে সাময়িক মুক্তি মিলবে বলাই বাহুল্য। তবে যে সাইক্লোনটি ধেয়ে আসছে তার নাম দেওয়া হয়েছে সীতারং, নাম দিয়েছে থাইল্যান্ড। তবে সাইক্লোনটি বঙ্গোপসাগরে প্রবেশের পর শক্তি বৃদ্ধি করবে বলে খবর। বাংলাদেশ উপকূলেও এই সাইক্লোন তাণ্ডব চালাতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত ঘূর্ণিঝড় সীতারং নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দিল্লি আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একাদাম লেটেস্ট আপডেট। আর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ওই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে এবং সতর্ক হতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে। থেকে আগামী দিনে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।